আল্লাহ আমাদেরকে ভয় দেখাইছে, আমরা আল্লাহকে লোভ দেখাইছি। অনেকে এসে এভাবে বলে যে আল্লাহ আল্লাহ আমাদেরকে কী দেখাইছে, ভয় দেখাইছে, আমরা আল্লাহকে কী দেখাইছি, লোভ দেখাইছি, কিন্তু আল্লাহ বুঝে আরে নাই। এই কারণে আমাকে কী করছে, রেহাই দান করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ভালো আছেন? শরীর সুস্থ ভালো না? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله شمانة উপস্থিতি মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন বিগত জুমাগুলোর ন্যায় আজকের জুমাতেও আমাদেরকে সমবেত করেছেন, সেজন্য আমরা অন্তরের গহীন থেকে কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসছেন, আসলে আমরা আসতে পারবো কি না এটা আমাদের জানা ছিল না, বা আমাদের সেই শক্তিও ছিল না। বহু মানুষ নিয়ত করে রেখেছে মসজিদে আসবে, কিন্তু আসতে পারে নাই, অর্থাৎ আমাদের এখানে না, বিভিন্ন জায়গায়। পথে হয়তো কোনো দুর্ঘটনা ঘটছে, হয়তো বা কোনো রোগে আক্রান্ত হয়ে সেই হাসপাতালের যন্ত্রণাময় বেডে ছুঁয়ে আছেন। হাসপাতালে তো এমনি যন্ত্রণা, সুস্থ মানুষ গেলে ওখানে অসুস্থ হয়ে যায়। তো এগুলো সবগুলো আল্লাহ তাআলার নেয়ামত, এমন নেয়ামত যেগুলো আমরা কল্পনাও করতে পারি না যে কোন ধরনের নেয়ামত। আজকে স্বল্প সময়ের মধ্যে একটি হাদিস এবং তিনটি আয়াতে কারিমার শুধু তর্জমা করব, কি করব, অনুবাদ, ব্যাখ্যা বিশ্লেষণ তো বহুত পরের কথা। তো আল্লাহ তাআলা সূরা আনআমের 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়ারিফুনা নিআমাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুম কাফিরুন। তারা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে তারা জানে যেটা আল্লাহ তাআলার কি, এটা নিয়ামত। এই যে আমরা আসতে পারছি, এটা আল্লাহ তাআলার কি নিয়ামত, সুস্থ আছি আল্লাহ তাআলার নিয়ামত। সুম্মা ইউনকিরুনাহা, নিয়ামত পাওয়ার পরেও এই নিয়ামতকে তারা অস্বীকার করে, অস্বীকার করতে চায়। কেন? অনেক সময় সমুদ্রের উত্তাল ঢেউয়ে যখন টালমাটাল, তখন অনেক সময় নাবিকের দক্ষতায়
অনেক সময় মাঝির দক্ষতায় জাহাজ দুর্ঘটনা নৌকা ডুবি থেকে যাত্রীরা রক্ষা পায় কি না, তখন তারা কি বলে যে আজকে আমাদের মাঝি সাহেবের দক্ষতার কারণে আমরা রেহাই পেয়েছি। কিন্তু আল্লাহ তাআলার বড় অনুগ্রহ করে যে তাদেরকে রেহাই দিয়েছেন এটা তারা ভুলে যায়। তারা কি করে যায়, ভুলে যায়, আল্লাহকে শুকরিয়া না জ্ঞাপন করে মাঝি সাহেবের বঞ্চনায় তারা পঞ্চমুখ থাকে। তো আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলতেছেন ওয়াকসারুহুমুল কাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার জন্য বা স্বীকার করার জন্য প্রস্তুত নয়, মানে আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকে। উত্তাল ঢেউ পাড়ি দিয়ে আসলো, তারা তাদের মনিবকে শুকরিয়া না করে তারা সেই মাঝি সাহেবের শুকরিয়া করে। অনেক সময় এমনও হয় অনেকে ছাগল মানে, মানে কি না, আল্লাহ যদি উদ্ধার করে দাও একটা ছাগল দিব, আল্লাহ যদি উদ্ধার করে দাও একটা গরু দিব, এমন মানে না অনেকে, মানে যখন কিনারায় আসে আয়সা বলতেছে আল্লাহ আমাদেরকে ভয় দেখাইছে, আমরা আল্লাহকে লোভ দেখাইছি, এমন কেউ হয় কি না, হয় না? অনেকে আসে এভাবে বলে যে আল্লাহ আল্লাহ আমাদেরকে কী দেখাইছে, ভয় দেখাইছে, আমরা আল্লাহকে কী দেখাইছি, লোভ দেখাইছে, কিন্তু আল্লাহ বুঝে আরে নাই, এই কারণে আমাকে কী করছে, রেহাই দান করছে। তো যাই হোক, এই বহু নিয়ামত, নিয়ামতের পঞ্চমুখে চতুর্দিকে, চতুর্দিকে নিয়ামত, অসংখ্য নিয়ামত, চতুর্মুখী নিয়ামত আমরা ডুবে আছি, যেগুলো আমরা কী করতে পারি না, আন্দাজ করতে পারি না। মক্কার কাফেররা রসুলের সাথে যে সকল বিষয় নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হতো, তার মধ্যে একটা দ্বন্দ্ব এটা ছিল যে কিয়ামত কখন আসবে। রসুল যখন বলতেন যে পরকাল নামক একটি স্থান আছে যেখানে তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, যেখানে তোমাদের সব কিছুর জবাবদিহিতা করতে হবে, এই যখন রসুল বলতেন তখন তারা কিছুদিন পরপরই আয়েশা রসুলকে জিজ্ঞেস করত, কিয়ো আপনি কইলেন কিয়ামত আসবে, কই সেই কিয়ামত তো দেখি না। আজকে আধুনিক যুগে বিজ্ঞান বলতে বাধ্য যে এই পৃথিবী প্রতিনিয়ত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। পৃথিবী কি আবার নতুন হচ্ছে না ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যেই জন্য মানুষ এখন পৃথিবীকে নিরাপদ বাসস্থান মনে করে না, একটা অনিরাপদ বাসস্থান হয়ে গেছে পৃথিবী। যেই জন্য যাদের টাকা পয়সা আছে কেউ চাঁদে বসবাস করার স্বপ্ন দেখতেছে, কেউ কেউ মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন দেখতেছে, দেখতেছে কি না, তারা মঙ্গল গ্রহে 2025 সালের মধ্যে মঙ্গল গ্রহে কলোনি তৈরি করবে, যেই কলোনিতে মানুষ প্রেরণ করবে। এগুলো আপনারা শোনেন না, দুনিয়াতে বাস করতে পারে না, মঙ্গল গ্রহে যা বাস করবে। তো যাই হোক, মানুষ এখন মানুষের মধ্যে এটা বিশ্বাস মানুষের মধ্যে আসছে যে এই পৃথিবী আর টিকবে না, পৃথিবী আর টিকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুৎকার দেওয়ার প্রয়োজন নাই এই দুনিয়া ধ্বংস হওয়ার জন্য, এই দুনিয়া ধ্বংস হওয়ার জন্য একা রাশিয়া আমেরিকার কাছে যেই পারমাণবিক অস্ত্র আছে এই অস্ত্র ছেড়ে দিলে এই পৃথিবী নামক গ্রহ আর তালাশ করে পাওয়া যাবে না। তো ইসরাফিল আলাইহিসসালামের সিংহের ফুৎকারের কোনো প্রয়োজন নাই, মানুষই চাইলে এই পৃথিবীকে কী করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। তো তৎকালীন জমানার কাফেরদের এটা বিশ্বাস হতো না যে কী করে ধ্বংস হবে, সেজন্য কিছুদিন পর পর তারা জিজ্ঞেস করত, হে নবী মোহাম্মদ, তারা নবী বলতো না, হে মোহাম্মদ কই তুমি তো বললা কিয়ামত আসবে, কই আসলো না তো, তুমি তো বললা পরকাল আছে, কই পরকাল নামক তো কিছু আমরা দেখি না।
তো হাদিসে জিব্রাইল নামক একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে নবী মুহাম্মদকে কিছু প্রশ্ন করেছেন সাহাবীদের সামনে, এটা সাহাবীদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, যে কিয়ামত কখন হবে, কখন আসবে, কি হবে না হবে, কিছু টুকিটাকি প্রশ্নের জবাব জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করেছেন, নবী মুহাম্মদের মাধ্যমে উত্তর শুনেছেন। এই কথোপকথনগুলো সাহাবীদের মাঝখানে হয়েছে, কোথায় হয়েছে, সাহাবীদের মাঝখানে। এই কথোপকথনগুলো কেন হয়েছে, যেন সাহাবীরা কী করতে পারে, শিক্ষা লাভ করতে পারে। এজন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবীদেরকে নিয়ে কিছু মোজাকারা করতেছিলেন, আলোচনা করতেছিলেন। ইতিমধ্যে একজন আগন্তুক ব্যক্তি মুসাফির রসুলের দরবারে আসলেন। হাদিসের ভাষ্য হলো যে ওই আগন্তুক ব্যক্তি দবদবে সাদা পোশাক পরে আসছে, তার চুলগুলো দাড়িগুলো সাদা, একেবারে দবদবে সাদা। সেই লোকটা যখন আসলো, কোনো মানুষ তাকে চিনে না, কিন্তু সে যে দূর থেকে আসছে এর কোনো চিহ্ন তার গায়ে লেগে নাই। মানুষ যখন কোথাও থেকে জার্নি করে আসে, তার গায়ে সফরের একটা আলামত থাকে না, উস্কো খুস্কো থাকে। আমাদের বাংলাদেশে তো এখন ল্যাত্রা থেকে চরপোষণ গেলে চুল দাড়ি যাদের কালা ওনাদের সাদা হয়ে যায়, যায় কি না, তো একটা চিহ্ন থাকে যে লোকটা কি করে আসছে, সফর করে আসছে, কিন্তু সেই চিহ্নও নাই। এবং এই লোকটা এসে রসুলের পায়ের সাথে, রানের সাথে রান লাগিয়ে বসছে সামনাসামনি, সাহাবীরা সব দেখতেছে। রানের সাথে রান লাগিয়ে বসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের দুইটা হাত রসুলের রানের উপরে রাখছে, কোথায় রাখছে। এখন সাহাবীরা মনে মনে ভাবতেছে কি, এই লোকটাকে কোত্থেকে আসলো, আয়েশা রসুলের পায়ের সাথে পা লাগিয়ে বসছে, আবার রানের উপরে কী রাখছে, এভাবে হাত রাখছে, বুঝতেছেন কি না। হ্যাঁ, তো হাত রাখার পরে সাহাবীরা সবাই অবাক, এই লোকটা কে, আয়েশা এই অবস্থা করতেছে। তো আসার পরে সেই লোক, ওই আগন্তুক ব্যক্তি জিব্রাইল রসুলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া রসুলুল্লাহ বলেন নাই, কী বলেন নাই, ইয়া মুহাম্মদ। দেখেন, একে তো চিনে না, আবার আসছে, আসা পায়ের সাথে পা লাগিয়ে বসছে, আবার রানের উপরে হাত রাখছে, তাহলে কি অবস্থাটা হইল। মানে আমাদের বর্তমান সমাজের একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের অর্থ আসনের যিনি এমপি জেকব সাহেব, আমি যদি কথা ওনার কাছে যাই, গিয়ে যদি ওনার পায়ের সাথে পা লাগিয়ে বসি, যারা আশেপাশে ওনার নেতারা আছে কি করবে, আমার জাকাত আলু বত্তা বানিয়ে ফেলবে না, ফেলবে কি না। জেকব সাহেব যদি বলে যে আরে থামো না, থামুন পরে আমি আগে ফিরিয়ে এলি, নাকি বোঝেন নাই। তো রসুল জিনিস সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ, যাকে সাহাবিরা নিজের জান থেকে বেশি ভালোবাসে, সেই রসুলের সাথে যখন এই ঘটনাগুলো হয়, সাহাবিদের তো অবশ্যই মানে তাদের মনের মধ্যে খুব জাগতেছে না, জাগতেছে কি না। কিন্তু রসুল যেহেতু কিছু বলেন নাই, তারাও কোনো কিছু বলতে চাইতেছে না, যেহেতু রসুলের সামনে ঘটনা ঘটতেছে। এই প্রেক্ষিতে আটটা ঘটনা বলি। মদিনার প্রাথমিক পর্যায়ে মদিনা ছিল বালির মতো, মানে সাহাবিরা যখন নামাজ পড়তে আসতেন, বিছানা বিছিয়ে কী করতো, নামাজ আদায় করতো, এটা বালি ছিল। তো একজন ইয়াহুদি এসে মসজিদের ভিতরে দাঁড়িয়ে প্রস্রাব করে দিছে, প্রস্রাব করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে রাগে গোস্বায় চাইছিল তারে তৎক্ষণাৎ মেরে ফেলতে। রসুল বলতেছে, হে ওমর দাঁড়াও, তাকে আগে তার কাজটা সারতে দাও, সে হয়তো জানে না, এই মুহূর্তে যদি তুমি তাকে আঘাত করো, হতে পারে তার প্রস্রাব আটকে সে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করতে পারে, তুমি এখন তাকে বাধা দিও না, সে প্রস্রাব সেরে আসুক। সেরে যখন যাওয়া দরছে, প্রস্রাব সেরে, রসুল তাকে ডাক দিয়েছেন, তুমি কি জানো এটা কি, এই ঘরটা? বলতেছে, না আমি এটা জানি না। জানো এটা আমাদের পবিত্র স্থান, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, তুমি এই কাজ আর কখনো করিও না।
তো তখন সে যখন দেখলো কি রে একজন মুসলমানের নেতার এরকম আদর্শ, এই আদর্শ দেখে সে ইসলাম গ্রহণ করে ফেলছে। ইসলাম তো আদর্শে আসছে, ইসলাম তো তরবারে জোরে আসে না, আসছে আসে না, যাই হোক যেটা বলতেছিলাম। তো বলতেছে হে মোহাম্মদ আখবিরিনী আনিল ইসলাম, আমি শুধু আজকে হাদিসটা যদি তর্জমা করে শেষ করতে পারি আর কি। হে মোহাম্মদ আখবিরিনী আনিল ইসলাম, মোহাম্মদ বলো তো ইসলাম কাকে কয়, কাকে বলে ইসলাম? তো রসুল বলতেছেন প্রতি উত্তরে আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের সর্বপ্রথম যে কন্ডিশন, যে শর্ত, তা হলো জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, এটা হলো কি সর্বপ্রথম শর্ত। এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে তার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ ফিট হয়েছে কি না এটা আমার তো জানা দরকার নাই, যে জানার দরকার সে জানলেই বোঝেন নাই। হাদিসে কুদসির মধ্যে আছে আমরা বহু মানুষকে জানি উনি আল্লাহওয়ালা, কিন্তু মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না, সেই মান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। আর বহু মানুষকে আমরা সমাজে জানি যে এই লোকটা নিকৃষ্ট, এই লোকটা বৎকার, কিন্তু মৃত্যুর সময় তার কালেমা নসিব হয়, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। তাহলে আমরা বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখি, আমরা তো এখন যার লেবাসটা লম্বা দেখি তাকে বড় আলেম মনে করি নাকি? একটু শোনেন, মানে যার পোশাক লম্বা, জুব্বা লম্বা, আমরা তাকে কি মনে করি? বড় আলেম মনে করি। যার পাগড়ি একটা বড় থাকবে আর গোন্ডা একটা কি থাকবে, গোন্ডা চিনেন তো, বড় থাকবে, তাকেই বড় বুজুর্গ মনে করি। তো এই প্রেক্ষিতটা ঘটনা মনে পড়ছে, কথা বলতে গেলে চতুর্দিকে জায়গা। আরব থেকে একজন লোক আসছে, মানে আরবে কাজটাজ করছিল, এখন দেশে আসার পরে মানে তো জুব্বা গায়ে দিয়ে থাকে। তো মাগরিবের সময় মুসল্লিরা সবাই চলে আসছে, কিন্তু ঘটনাক্রমে আজকে ইমাম সাহেব নাই। এখন কারে দিয়ে নামাজ পড়াবে তালাশ করতেছে, এখানে উপস্থিত কারা আছে, দেখতেছে একজনের গায়ে লম্বা জামা, মনে করতেছে উনি বড় আলেম, ওনাকে জোরাজোরি করতেছে ভাই আপনি নামাজটা পড়ে দেন, উনি বলতেছে না ভাই আমি পড়াবো না। তো যাই হোক, জোরাজোরি করে ওনাকে কি দিছে, নামাজের ইমামতি দিয়েছে। কিন্তু উনি তো জানে না যে কীভাবে নামাজ পড়াইতে হয়, কি করতে হয়। তো উনি নামাজের দ্বারাই সর্বপ্রথম সুরায় নাস লইছে, প্রথম রাকাতে কি নিছে, সুরায় নাস। এখন উনি চিন্তা করতেছে সুরায় নাস যদি প্রথম রাকাতে নিছি, দ্বিতীয় রাকাতে কি নেমো। তো উনি চিন্তা করতেছেন তো ফলানোর কোনো সুযোগ নাই, কিন্তু আগের জমানার তো এগুলো ভাঙা ছিল না, জানলা কপার এগুলো ভাঙা ছিল। তো উনি রুকু দিয়েছে, সেজদা দিয়েছে, সেজদা দিয়া উনি আস্তে পালাইছে। এখন মুসলিমরা মনে করতেছে যেহেতু ইমাম সাহেব সেজদা থেকে উঠতেছে না, ইমাম সাহেব মানে আল্লাহওয়ালা, সেজদা মনে হয় লম্বা হয়ে দিয়েছে। কিন্তু এর মধ্যেও কিছু লোক থাকে, ফুংটা থাকে না, মানে সন্ডা থাকে তো সমাজে। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমি সেজদা দিয়ে থাকলে মনে করবো যে না ইমাম সাহেব আজকে সেজদা অনেক লম্বা নিয়েছে, কিন্তু যারা দুষ্ট হেরা কয় কিনে আসে কী আরে দেখি এদের মধ্যে কি ঘুমিয়ে গেল নি সেজদা দিয়া চাইব না। তো ফিসুদ্দানে একটা মাথা উসকিয়ে চাইছে যে ইয়ম সাহেব কেন ওটে না দিদি চাইয়াতে ইয়ম সাহেব নেই, বুঝছেন? তো উনি চিৎকার দিতে এসেছে কী আপনারা কার ভিজে নামাজ পড়তেছে, ইয়ম সাহেব তো পালিয়ে গেছে। তো আমাদের সমাজে এটাই হয় যে যার সিরত সুরত লম্বা তারই আমরা কী মনে করি, বড় কিছু মনে করি, আসলে অন্তরে আছে কি নাই সেটা আমরা জানি না। তো যাই হোক, ইসলামের মূল প্রথম যে কন্ডিশন, প্রথম যে শর্ত, এটা কি? মুখে কালেমা স্বীকার করা, কি করা, কালেমা স্বীকার করা। এরপরে অ তুকিমুসলা, কালেমা পড়ার পরে সর্বপ্রথম শর্ত কি, নামাজ আদায় করা, নামাজ আদায় করা। এখন তো আমরা নামাজ পড়ি না, আবার মুসলমানও দাবি করি, করি কি না, দেখ সেটা অন্য আলোচনা। অ তুতি জাকা, নামাজ আদায় করার পরে যদি সামর্থ্য থাকে কি আদায় করা, জাকাত আদায় করা। অতাসুম রমাজন, রমজান মাস আসলে রমজানের রোজা রাখা। অতাহজ্জুল বাইতা ইনিস্তাতাতা ইলাইহি সাবিলা, যদি হজ করার সামর্থ্য থাকে,
মক্কা পর্যন্ত পৌঁছার নিরাপদ রাস্তা থাকে তাহলে তার উপরে হজ ফরজ, হজ করা, এগুলো কি ইসলামের শর্ত? ইসলামের পাঁচটা বুনিয়াদের এই পাঁচটা বুনিয়াদ। এই প্রশ্ন করার পরে রসুল যখন এভাবে উত্তর দিলেন এই পাঁচটা, তখন ওই আগন্তুক ব্যক্তি রসুলকে বলতেছেন সদাক্তা, যা আপনি সত্য সত্য বলেছেন। এখন সাহাবীরা দেখতেছে এই লোকটা প্রশ্ন করলো, আবার রসুল যখন উত্তর দিল লোকটা কি বলতেছে, সদাক্তা আপনি সত্য বলছেন। এটা একটা আজগবি কথা না? প্রশ্ন করেছে তুমি, উত্তর দিল রসুল, আবার তুমি বলতেছে কি সত্য বলেছে। যাই হোক, এরপরে প্রশ্ন করলেন ফাখবিরিনি আনিল এহসান, এহসান কাকে বলে? এহসান আমরা বলি না এর উপর এর এহসান করা, এবাদতের একটা এহসান আস, এবাদতের ক্ষেত্রে এহসান বলা হয় আন তাবুদাল্লাহ কা আন্নাকা তার ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আন তাবুদাল্লাহ কা আন্নাকা তার, তুমি যেন আল্লাহকে দেখতেছো। তোমার মধ্যে যদি সেই অনুভূতি জাগ্রত না হয় যে আমি কাকে দেখতেছি, আল্লাহকে দেখতেছি, ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তোমার মধ্যে যদি সেই অনুভূতি না থাকে যে আমি কাকে দেখতেছি, আল্লাহকে দেখতেছি, তাহলে তুমি এটা মনে করো যে আল্লাহ কমপক্ষে আমাকে দেখতেছেন। দেখতেছেন কি না? আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু গোপন আছে? সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন। এই প্রশ্ন কথোপকথনের পরে ওই আগন্তুক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞেস করতেছেন যে ফা আখবিরনি আনিস সাআ, এই যে কিয়ামতের কথা আসতেছে এখন, যে নবী আপনি বলেন কিয়ামত কখন আসবে, কিয়ামত সম্পর্কে আমাকে কিছু বলেন। তখন রসুল প্রতি উত্তরে বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, তুমি যে প্রশ্ন করেছো তোমার চাইতে আমি ভালো জানি না, তুমি আমার চাইতে ভালো জানো। মানে কিয়ামত কখন হবে এটা তুমি আমার চাইতে ভালো জানো, তবে প্রশ্নের ধরনটা এমন ছিল, তার মানে তুমিও নিজে জানো না, তুমি যেমন জানো না আমিও জানি না। জিব্রাইলকে কি বলতেছেন, কিয়ামত কখন হবে এটা তুমি যেমন জানো না আমিও তেমন জানি না, তার মানে এটা সম্পর্কে আমার কি নাই জ্ঞান, বলেন না কেন জ্ঞান নাই, তবে যেহেতু আপনি জানেন না কিয়ামত কখন হবে, কিয়ামতের কিছু নিদর্শন বলেন না, আলামত, কিয়ামতের কিছু আলামত আমাকে একটু বলেন, ফা আখবিরনি আন আমারাতিহা, কিছু আলামত বলেন। তো রসুল বলতেছেন, দেখেন শোনেন হাদিসের ভাষা শোনেন, আনতালিদাল আমাতু রব্বাতাহা, যখন তার বাদী তার মনিবকে জন্ম দিবে, ফান্তাজির সাআ, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। বাদী, বাদী চিনেন তো, এগুলো তো আগের জমানায় ছিল, এখন তো নাই। এখন আমরা বিশেষ করে আমাদের কাজের মেয়েদেরকে বাদী মনে করি, কাজের মেয়েদেরকে বান্দির মতো ব্যবহার করি, যা সেটা অন্য বিষয়। তো আনতালিদাল আমাতু রব্বাতাহা, বাদী তার মনিবকে জন্ম দেবে কিভাবে? সমাজে বাবা মার অবাধ্যতা বেড়ে যাবে। আমাদের সমাজে এগুলো আছে কি না? এখন অবাধ্যতা আছে না? বাবা মার অবাধ্যতা বেড়ে যাবে, সন্তান বড় হয়ে বলবে যে হেরা কি বোঝে, নাকি এর পেটে থেকে হয়েছে এখন বলতেছে এরা কি বোঝে, আর বাবা মার অবাধ্যতা ঘরে ঘরে সয়লাভ করে যাবে। এই ছিল কি আমাদের কয়টা? এক নম্বর আলামত। নাম্বার দুই আলামত, ওয়া ইন তারাল হুফাতাল উরাতা রিআআ শাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান, এটা আমাদের সমাজে বর্তমানে খাবে খাপ মিলে যায়। ওয়া ইন তারাল হুফাতাল উরাতা, আমাদের সমাজের সাথে তর্জমাটা করি, যখন দেখবা একটা সময় মানুষের বাড়িতে গিয়ে ফ্যান চেয়ে চেয়ে খাইতো কিছু মানুষ, ফ্যান বোঝেন না, মার আর কি, ভাতের মার, চেয়ে চেয়ে খাইতো এরা একটা সময়, এখন কুটিপুত হয়ে গেছে। আমার বাড়িতে ফ্যান খাইতো, এখন কি হয়ে গেছে, কুটিপুত হয়ে গেছে, আর হয়ে এমন এমন অট্টালিকা তৈরি করতেছে যে একে অপরের সাথে প্রতিযোগিতা করতেছে, আমার চাইতে কে বড় বড় অট্টালিকা তৈরি করতে পারে।
আমাদের সমাজে এগুলো হয়েছে আসেনি। ওই আপনি যে মানুষকে আগে ফ্যান খাওয়াইছেন, আপনি ফ্যানালাই রয়ে গেছেন, আর সে ফ্যান খাইছে, এখন তার অবস্থা এমন হয়েছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, হয়েছে না? টাকা পয়সার কোনো ওকাকি নাই, আর বিল্ডিং যে করে মানে সাইজ কি, দেশে মাল হয় না, সেজন্য বিদেশ থেকে নিয়ে আসে, বিদেশ থেকে আমদানি করে, হয় না এরকম আমাদের সমাজে আছে কিনা এগুলা? তাহলে বোঝা যায় যে যে দুটা কথা বলা হয়েছে এখানে, একটা হলো আন্তালি দাল আমাতু রব্বাতাহা, যার সারসংক্ষেপ তর্জমা ব্যাখ্যা অনুবাদ হইল বাবা মার সাথে নাফরমানি করা, আরেকটা হলো ওয়াইন তারাল হুফাতাল ওরাতা রিয়া শাইয়াতা তা ওয়ালুনা ফিল বুনিয়ান, যে অট্টালিকা নিয়ে যারা গরিব ছিল নিম্ন শ্রেণীর ছিল, এরা যখন একসময় অট্টালিকা কার চাইতে কে বড় ভালো বানাইতে পারে প্রতিযোগিতা লিপ্ত হবে, ফান্তাজির সা, তখন কে আমাদের জন্য কী করো, অপেক্ষা করো, অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। এখানে দেখেন হাদিসের একটা ভাষা, হুফাতাল ওরাতা, পায়ে জুতাও ছিল না, গায়ে পোশাকও ছিল না, মাথায় টুপিও নাই, চুল টুল সব আউলেন না, এবং রিয়া আর শাহ ছাগলের রাখাল, আমাদের এখানে ছাগলের রাখাল আছে নি, এখন নাই অবশ্য, এখন ওই যে মহিষের কি আছে, রাখাল আছে, গরুর রাখাল আছে, গরুর রাখাল, মহিষের রাখাল, উটের রাখাল, এদের কিন্তু ভালো ফরমেশন ভালো, কিন্তু ছাগলের রাখাল হলে সর্বনিম্ন স্তরের রাখাল, এখানে তুলনা দিয়েছে সর্বনিম্ন স্তরের রাখাল যখন অট্টালিকা বানাতে গিয়ে প্রতিযোগিতা করবে, তখন পান্তাজের সা, কে আমাদের জন্য কী করো, অপেক্ষা করো। এই কথা বলে ওই লোকটা চলে গেলেন, কে আগন্তুক ব্যক্তি চলে গেলেন। যাই হোক, চলে যাওয়ার পরে রসুল সাহাবিদেরকে বিষয়টা খুলে বললেন, আমি যে একটা আয়াত তেলাওয়াত করতে চাইছিলাম সে আয়াত তেলাওয়াত করা হবে না, সেজন্য আমি এখানে একটু সংক্ষিপ্ত করি। তো ওই লোক যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে রসুল তাদেরকে বললেন যে এই লোকটা অমুক, কে, জিব্রাইল, আসছে কী জন্য, তোমাদের কিছু এলেম শিক্ষা দেওয়ার জন্য, কী জন্য, এলেম শিক্ষা দেওয়ার জন্য। এরপরে রসুল একটা আয়াত তেলাওয়াত করছেন, আয়াতটা হলো এইটা, আসলে সময় স্বল্প, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবির। এই আয়াত, এই আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ হইল এই যে আল্লাহই ভালো জানেন। এখানে পাঁচটা কথা উল্লেখ করা হয়েছে, যে পাঁচটা বিষয় মানুষ কখনোই জানে না, এমন না যে এই পাঁচটা বিষয় আল্লাহ তাআলা জানেন বা মানুষ জানে জানে না, এরকম না, আরও অসংখ্য বিষয় আছে যেগুলো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এখানে এই আয়াতে পাঁচটা উল্লেখ করা হয়েছে, একটা হলো কি, কিয়ামত সম্পর্কে মানুষ কোনো ধারণাই রাখে না যে কখন হবে, কখন হবে এই বিষয়ে মানুষ কি রাখে না, ধারণাই রাখে না। নাম্বার দুই, কখন বৃষ্টি হবে এই বিষয়ের কোনো ধারণা মানুষের কাছে নাই। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, বর্তমানে তো আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানাইতে পারে যে বৃষ্টি হবে, আবহাওয়া অধিদপ্তর অনুমান করে বলে, কি করে বলে, যে মেঘ হয়েছে, মেঘটা আসতেছে বঙ্গোপসাগর থেকে, যার গতি এতটুকু, এই গতিতে আসলে আমাদের বাংলাদেশে আসতে কত সময় লাগবে, অনুমানিক 24 ঘন্টা সময় লাগবে, তখন তারা একটা ক্যালকুলেট করে বলে যে 24 ঘন্টা পরে কি হবে, বলেন না কেন, বৃষ্টি হবে। এখন আবহাওয়া অধিদপ্তর যদি কারেক্ট অ্যান্সার দিতে পারে, তাহলে তো আল্লাহর কথা অবিশ্বাস হয়ে গেল, আল্লাহ তাআলা কথা বললেন কেন, যে বৃষ্টি কখন হবে আল্লাহ তাআলা জানেন, আর বৃষ্টি কখন হবে তো আমাদের ছাগলও জানে, জানে কি না, আমাদের গ্রামের ছাগল জানে না বৃষ্টি কখন হবে, কী কেউ জানে না বলে, কী করতাম, বিভিন্ন রাজা বাদশারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় না, তো এক বাদশার শখ জাগছে যে একটু সমুদ্রে ভ্রমণে যাবে, তো আবহাওয়া অধিদপ্তরকে বললো যে ভালো করে দেখো তো আগামীকালকে আমি ঘুরতে যাব, কোনো বন্যার কোনো খারাপ আবহাওয়ার কোনো লক্ষণ আছে কি না। তো আবহাওয়া অধিদপ্তর খুব তালাশ করে দেখলো, না কালকে এরকম বৃষ্টি বা খারাপ আবহাওয়ার কোনো কি নাই, লক্ষণ নাই, তো বাদশা রওনা দিল আগামীকালকে, গত মানে যখন কাল আসছে রওনা দিস,
প্রতিমধ্যে দেখতেছে ছাগল ঘন ঘন মরতেছে, প্রস্রাব করতেছে। তো এখন একজনকে জিজ্ঞেস করলো যে এই ছাগলটা এমন ঘন ঘন প্রস্রাব করে কেন? তো বলতেছে বাদশাহ, বৃষ্টি যখন আসে আসার পূর্বে ছাগল ঘন ঘন প্রস্রাব করে। এটা আমাদের, আপনারা যারা ছাগল পালেন জানেন। তো এখন বাদশাহ বলল, কিরে আমি আবহাওয়া অধিদপ্তরকে এতভাবে বললাম, তারা তালাশ করে দেখলো যে বৃষ্টি হবে না, কিন্তু ছাগল জানে কি হবে, বৃষ্টি হবে। তো ছাগলও তো জানে নাকি, তো ছাগলও জানে যে বৃষ্টি হবে। মেঘ দেখলে তো আমরা অনুমান করে বলতে পারি যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তার মানে এটা হলো বৃষ্টি কখন আসবে আমরা আলামত দেখে বলি, তাও নিশ্চিত বলতে পারি না, তাহলে কখন বৃষ্টি হবে এই সম্পর্কে সম্যক ধারণা কার আছে? আল্লাহর আছে। আর আবহাওয়া অধিদপ্তর এটাও বলে না যে কালকে সকাল 10টা থেকে একেবারে নিশ্চিত বৃষ্টি হবে, বলে যে ভারী থেকে হালকা ভারী বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে না, এটা বলে যে হবেই, সম্ভাবনা আছে। নাম্বার 3, ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তানটা কি কি আছে, ছেলে না মেয়ে, এর ভবিষ্যৎ কি, এগুলো একমাত্র কে জানে, বিকলাঙ্গ হবে না পূর্ণাঙ্গ হবে, এ কি ভালো হবে, ভবিষ্যতে সন্ত্রাস হবে না বড় বুজুর্গ হবে, কে জানে, আল্লাহ জানে। এর অর্থ এই না যে এটার ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। একটা সময় ছেলে না মেয়ে অনুমান করা যায়, যায় কি না, আল্ট্রাসাউন্ড করে দেখায় না, কিন্তু এই গর্বে কি আছে, এই ছেলেটা কি ভবিষ্যতে বড় আলেম হবে না ডাকাত হবে না চোর হবে না বড় রাজনীতিবিদ হবে, এটা কে জানে। পৃথিবীর এমন কোনো যন্ত্র আছে যে এই যন্ত্র দ্বারা পরীক্ষা করলে এটা বোঝা যাবে যে এই লোকটা ভবিষ্যতে বুজুর্গ হবে, যাবে না, যাবে যাবে না। 3, অমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, কালকে সে কী কামাবে এটা একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। বিলে গেছে দান কাটতে, দান কাটতে কাটতে হঠাৎ করে একটা মনি মুক্তা পাওয়া গেছে, হয় না এরকম? রাস্তা নামছে রিক্সা নিয়ে, এমন একজন কাস্টমার পাওয়া গেছে, সেই কাস্টমারে প্যাসেঞ্জার পাইছে, সেই প্যাসেঞ্জারে তাকে ওমরা করার টিকিট দিয়ে দিছে, এরকম হয় নাই? বহু রিক্সা লাগিয়ে ওয়াজ করে আসছে। তাহলে আগামীকালকে কী কামাই করবে এটা কেউ জানে না, কিন্তু আমাদের তো বড় আশা যে আগামীকালকে দুশিয়া কামাই করবো, নাকি আশা আছে না? আশা তো আমাদের মানুষের আছে, কিন্তু একমাত্র জানে আল্লাহ তাআলা যে আমরা কী করতে পারবো। 5, অমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত, কোন জায়গায় কোন জমিনে কখন মৃত্যুবরণ করবে এটা কে জানে? আল্লাহ তাআলা জানে। তো এই আয়াতে সর্বমোট 5টার বিষয় আছে, যে 5টা বিষয় একমাত্র আল্লাহ তাআলা জানেন, যেগুলো মানুষ জানে না। এছাড়াও আরও বহু বিষয় আছে যেগুলো মানুষ জানেন, আল্লাহ তাআলা জানে, যেগুলো এই আয়াতে উল্লেখ করা হয় নাই। তো সর্বোপরি কথা যেটা ছিল যে আমরা অনেক অদৃশ্যের বিষয় জানি না, কিন্তু অদৃশ্যের বিষয়গুলো না জেনেও ইমান আনাকে, বিশ্বাস করাকে কি বলে? ইমান বলে। অদৃশ্য বিষয়গুলোকে না দেখে বিশ্বাস করাকে কি বলে? ইমান বলে। এই ইমানকে আমাদের পাকাপোক্ত করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে ইমান পাকাপোক্ত এবং যে আমল, যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোর উপরে দৃঢ় বিশ্বাস, এবং যেগুলো আমলের কথা বলা হয়েছে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।